उनेन राय देह द्वितीयबार ময়নাতদন্তের दाबी থেকে সরে এলো বিজেপি তুলে নেওয়া হলো মামলা দেহ পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হলো আদালতে পোস্টমর্টম রিপোর্টে যে মৃত্যুর কারণ সেটা শর্টগান ইনজুরি বলা আছে সেকেন্ডলি তিনজন ডাক্তার সই আছে এগুলো ঠিক হয়েছে কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বলা হয়েছিল শর্টগান ইনজুরি হওয়ার পর পুলিশ তাকে বেদম প্রহার করছিল বন্দুকের বারে লাঠি দিয়ে সেই ইনজুরিগুলো রিপোর্ট করছিল তো সুতরাং দেখার পর আমরা অনেকটাই আমরা স্যাটিসফাইড পরিবারের কথা চিন্তা করে তার দুটো ছোট ছোট শিশু এখন মৃত্যুর বাবার সংবাদ পেয়েছে কিন্তু এখন মুখ দেখতে পায়নি কিন্তু তাদের মানবিক যে অবস্থা সেটা চিন্তা করে আমরা আজকে এই লড়াই থেকে কিন্তু সেকেন্ড টাইম পোস্টমর্টম হওয়ার যে লড়াই এক্ষেত্রে আমরা সরে আসলাম আমরা মহামান্যকে জানিয়েছি এই লড়াইতে আমরা যাচ্ছি না অবিলম্বে তার মৃতদেহ যেন পরিবারের হাতে তুলে দেওয়া হয় এরকম এই মতামত অর্ডার করুন তো আইনের কোর্ট বলে দিচ্ছে পুলিশকে যে আগামী কালকের মধ্যে মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে হবে নীলেশ্বর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে কথা বলার জন্য নীলেশ্বর যেটা জানতে চাইব পরিবারের তরফ থেকে পরিবারের কথা ভেবেই এই লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত বলে জানাচ্ছিলেন আইনজীবী পরিবারকে যত দ্রুত সম্ভব দেহ ফেরত পেতে চেয়েছিলেন হ্যাঁ দেখো একদিকে কিন্তু পরিবারের অবস্থা অর্থাৎ ওই বাড়িতে দুটো ছোট ছোট শিশু এবং বেশ কয়েকদিন হয়ে গেল হিসাবে একটা দেহের তো তিন দিনে অপঘাতে মৃত্যুর তিন দিনে তাদের পারিবারিক পারলৌকিক ক্রিয়া দিয়ে সম্পন্ন করতে হয় কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন গড়িয়ে যাচ্ছে দেহ পাচ্ছে না একটা চাপা নুতোর টানা পরে একটা উৎকণ্ঠা কাজ করছিল সবসময় সেই থেকে অবসান পেতেই কিন্তু পরিবার উকিলের কাছে বলে এবং আইনজীবীর কাছে বলে এবং সেই মোতাবেক আইনজীবী কিন্তু আজকে ময়নাতদন্তের রিপোর্ট দেখে সন্তোষ প্রকাশ করার পর তিনি কিন্তু আদালতকে আবেদন করেছেন যে দেহ যাতে তাদেরকে আগামীকাল তুলে দেওয়া হয় এবং ধন্যবাদ নীলেশ্বর কোচবিহারে গিয়ে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরে যজ্ঞের আয়োজন করা হয় বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে কথা বলে সুমন কল্যাণ জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া সম্পর্কে দেখো কোচবিহারে মেডিকেল কলেজের ভবনের উদ্বোধনের পরেই মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান কোচবিহারের শিব মন্দিরে আর শিব মন্দিরে সে সময় যজ্ঞ অনুষ্ঠান চলছিল মন্দিরের উন্নয়ন কল্পে 1 কোটি টাকা দেবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি স্থানীয় মানুষ যারা আশেপাশে ছিলেন তাদের সাথে কথা বলেছেন অনেকেই হুড়োহুড়ি করে তার সামনে যেতে চেয়েছেন সেখানে তার সঙ্গে কথা বলেছেন এরপর কিন্তু মুখ্যমন্ত্রীকে মদনমোহন মন্দিরেও আসতে দেখা যায় সেখানে তিনি পুজো দিয়েছেন এবং তার ভোগ নিবেদন করেছেন মদনমোহনের উদ্দেশ্যে মানে কুচবিহারের যে কুল দেবতা মদনমোহন রাজ পরিবারের কুল দেবতা মদনমোহন এই মদনমোহন মন্দিরে এর আগেও মুখ্যমন্ত্রী এসেছিলেন আজকে আবারও তিনি এলেন পুজো দিলেন ভোগ দিলেন মদনমোহনের উদ্দেশ্যে তারপর কিন্তু তার আজকের যে অনুষ্ঠান কর্মসূচি ছিল সেগুলো কিন্তু এখানেই আপাতত কিন্তু হয়েছে তবে এই শিবযজ্ঞ মন্দিরে যাওয়া মদনমোহন মন্দিরে যাওয়া এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ দুটো মন্দিরই কিন্তু যথেষ্ট জাগ্রত আর শিব মন্দির যেখানে রয়েছে শিবযজ্ঞ শিবযজ্ঞ যে জায়গায় হয় এই জায়গাটারই নাম শিবযজ্ঞ হয়ে গেছে ফলে সেখানেও মুখ্যমন্ত্রী গিয়েছেন শিবযজ্ঞে তিনি যজ্ঞ অনুষ্ঠান চলছিল সেখানে পুজো দিয়েছেন ধন্যবাদ সুমন কল্যাণ কথা বলছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে